প্রার্থনা ফারদিন দিঘি শিশু শিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন সেই দিঘি এখন পুরোদস্তুর নায়িকা এর মধ্যে বড় পর্দায় তার নায়িকা যাত্রা হয়ে গেছে তবে নানা সময় বিভিন্ন বিতর্কেও জড়িয়েছেন তিনি সাম্প্রতিক সময়ে নানা কারণে স্বস্তিতে নেই দিঘি সাম্প্রতিক সময়ে নানা কারণে স্বস্তিতে নেই দিঘি একদিকে টিকটক ব্যস্ততা অন্যদিকে নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডা যেন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন সময়ের উঠতি এই নায়িকা তবে 14ই জানুয়ারি রাতে দিঘির হয়ে কিছুটা স্বস্তির খবর জানালেন সঙ্গীত শিল্পী তানজিব সরোয়ার জানালেন এই উঠতি নায়িকার ভালো থাকার কারণ দেশের একটি গণমাধ্যমকে তানজিব সরোয়ার বলেন বিষয়টি আসলে বেশ প্রেমময় 11 ও 12 জানুয়ারি আমি আর দিঘি দারুণ সময় পার করেছি ধামরাই অঞ্চলে আমি মূলত গায়ক মানুষ তবে এই দুটো দিন দিঘির নায়ক হয়েছিলাম রহস্য উন্মোচন করে তানজিব জানান আসছে ভালোবাসা দিবস উপলক্ষে জুটি বেঁধেছেন তারা তৈরি করেছেন একটি মিউজিক্যাল ফিল্ম যার নাম ভালো থাকার কারণ তানজিবের কথা সুর কণ্ঠে গানটির সঙ্গীত আয়োজন করেছেন সাজিদ সরকার আর গানটির রেস ধরে সাভারের ফিল্ম ভ্যালি সহ বিভিন্ন লোকেশনে ঘুরে সিনেমাটি বানিয়েছেন উজ্জ্বল রহমান তানজিব সরোয়ার জানান এই কাজটির জন্য দিঘির আন্তরিকতা ও আগ্রহ তাকে মুগ্ধ করেছে কাজটিতে যুক্ত হওয়ার আগে দিঘি ওজন কমিয়েছেন 7 কেজি তানজিব বলেন এখানে আমাকে কেমন লাগবে সেটা জানি না তবে দিঘির লুক পুরো চেঞ্জ নতুন দিঘিকে দেখা যাবে এতে ও বলেছে এই কাজটিতে অংশ নেয়ার আগে 7 কেজি ওজন কমিয়েছে কাজটির প্রতি তার একাগ্রতার কথা ভাবুন আশা করছি ভালো কিছু হবে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে 2021 সালে অভিষেক হয় দিঘির তার প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই এরপর তাকে দেখা গেছে টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমায় কিছুদিন আগে ওটিটিতে শেষ চিঠি নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে অভিষেক হয়েছে দিঘির এতে দিঘির অভিনয় প্রশংসিত হয়েছে সবার কাছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিবে দেখা যাবে দিঘিকে এছাড়াও খুব শিগগিরই আরটিভির ওয়েব সিরিজ ফেরার কাজ শুরু করবেন তিনি এতে তার সঙ্গে পর্দা শেয়ার করবেন ইয়াশ রোহান এই ওয়েব সিরিজেও নতুন লুকে হাজির হবেন দিঘি সাদাকালো নিউজ